সাবিনা ইয়াসমিন সঙ্গীত শিল্পী হিসেবে খ্যাতি বিশ্বজুড়ে। মাত্র 7 বছর বয়সে এই গুণী শিল্পীর গানে যাত্রা শুরু হয়। ১৯৬২ সালে শিশু শিল্পী হিসেবে নতুন সুর ছবিতে প্রথম ছোটদের গানে অংশ নেন। তারপর ১৯৬৭ সালে আগুন নিয়ে খেলা সিনেমার মধ্য দিয়ে প্লেব্যাক গায়িকা হিসেবে আত্মপ্রকাশ করেন। কিছু কিছু জীবন্ত এই সঙ্গীত শিল্পী 5 দশকের ক্যারিয়ারে অসংখ্য সিনেমার গানে কণ্ঠ দিয়েছেন, পেয়েছেন 13 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার। তবে ক্যারিয়ারের শুরু থেকে প্রতিদিনেই ব্যস্ততা থাকলেও এখন তার কণ্ঠে অভিমানের সুর। এখন যে ধরনের ফিল্ম হচ্ছে ওই ধরনের ফিল্মে আমার গান প্রয়োজন হচ্ছে না। মানে আমি যে আমার মনে হয় সেটা যে ওর যেরকম গান তৈরি হচ্ছে এখন ওগুলো বোধহয় আমার মতো না, বা আমাকে কেউ বলছেন না। তার কণ্ঠে ঠাঁই পেয়ে কালজয়ী হয়েছে অসংখ্য সিনেমার গান। বর্তমান সময়কার সিনেমার গান নিয়েও দুঃখ প্রকাশ করেন গুণী এই সঙ্গীত শিল্পী। আমাদের সেই সময় আমরা যে গান করেছি, বিশেষ করে ফিল্মের গান, সেগুলো আসলে ছবিগুলো তো সেরকম তৈরি হতো, সব সোশ্যাল ছবি, সামাজিক ছবি। তাতে সেভাবে যেভাবে গানের সিকোয়েন্সগুলো আসতো এই অটোমেটিক্যালি এসে পড়তো, এবং এক একটা সিচুয়েশান এত সুন্দর, এত মিষ্টি মিষ্টি এক একটা মানে সিচুয়েশানের জন্য এক একটা গান তৈরি হতো। এগুলো তো মানে বলে আর শেষ করা যাবে না। তখনকার ছবির জন্যও গানগুলো এত সুন্দর করে সুন্দর হতো। তবে এখন কোনো গান তেমনভাবে যে মানে মনে দাগ কাটবে বা দাগ কাটছে বা একবার শুনলে ভুলে যাচ্ছে। এখনকার গানগুলো সেরকম আমি জানি না কেন এরকম হচ্ছে। তখন আমরা পরিশ্রমও অনেক করতাম, একটা গানের পিছনে 4-5 দিন ধরে, হয়তো সত্যদা আমার বাসায় আসলেন কিংবা আমি তার বাসায় গেলাম, গাজী ভাই আসলেন, আমরা সবাই বসলাম কোথায় কি হচ্ছে, কেমন, কোথাও কিছু চেঞ্জ করলে ভালো হবে কিনা, কি হবে ইত্যাদি নানান আলাপ আলোচনার মধ্যে দিয়ে অনেকবার তুলতাম একটা সুর। এভাবে একটা গানের সৃষ্টি হতো তখন। তো এখন তো সময়ও কম সবার হাতে, তো মানে স্টুডিওতে গিয়েই সঙ্গে সঙ্গে গান তুলে তুলে। মরমী শিল্পী আব্দুল আলিম থেকে শুরু করে 3 প্রজন্মের সাথে কণ্ঠ মেলানো সাবিনা ইয়াসমিন কথা বলেছেন শিল্পীদের মেধাস্বত্ব আইন নিয়ে। আমাদের হাজার হাজার লক্ষ লক্ষ গান এখানে ওখানে সেখানে বাজছে, রয়্যালটি নাই, কোনো কিছুই নাই। মোবাইল কোম্পানিগুলোতে যে গান ওয়েলকাম টিউন বা কলার টিউন ইত্যাদি ইত্যাদি কত সিঙ্গারের গান বাজছে, কোথায় কেউ তো কোনো রয়্যালটি কিচ্ছু দিচ্ছে না। এই যে রেডিওতে এতগুলো স্টেশন বাংলাদেশে, রেডিও টেলিভিশনে গান তো বেজেই চলেছে, সেই তো কোনো রয়্যালটি তো কাউকে দেওয়া হয় না। রয়্যালটি আজ যদি দেয়া হতো আমাদের এখানে, তাহলে কি আর আমাদের আব্দুল আলিমের পরিবার এরকম পরিবারগুলো এত কষ্টে থাকতো? আলিম ভাই তো হাজার হাজার গান তো প্রতিটা রেডিও স্টেশন থেকে বাজে। কিংবদন্তি এই সঙ্গীত শিল্পী গত 5 দশকে 14,000-এর বেশি গানে কণ্ঠ দিয়েছেন। 1984 সালে 21শে পদক, 1996 সালে স্বাধীনতা পুরস্কারে ভূষিত হয়েছেন। মুহিব আল হাসান, সময় সংবাদ।